এই শাদি হয়েছে আপনার? বয়স কত? 17 বছর। তো এখন আচ্ছা, মানে দায়িত্ব নিয়ে কেউ যদি বিয়ে শাদি করতে চায় তাহলে আপনি রাজি আছেন? আচ্ছা, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার সুন্দর একটি আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন, কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন। আপুর নাম কি? আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে বৃষ্টি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। বৃষ্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো বৃষ্টি, আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা। তো এখন বর্তমানে থাকেন কোথায়? কোথায় থাকেন? ঢাকা। কোথায় থাকেন? মিরপুর থাকেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? মারা গেছে। এখন থাকেন কার কাছে? দাদির কাছে থাকেন। দাদি কি করে? আচ্ছা, আপনি কাজ বাজ করেন? বিয়ে শাদি হয়েছে আপনার? বয়স কত? 17 বছর। তো এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? মিডিয়ার সামনে আসছেন। তো আপনার তো এখনো বিয়ে শাদি হয় নাই, তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? আচ্ছা, মানে দায়িত্ব নিয়ে কেউ যদি বিয়ে শাদি করতে চায় তাহলে আপনি রাজি আছেন? আচ্ছা, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্প, তার বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন, 01317433553। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01317433553, এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। তো বৃষ্টি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।